তোমাকো ভাল পায়ে মো তোমাকো ভাল পায়ে মো তোমাকো ভাল পায়ে শুটিং সেট হচ্ছে প্রডুসর হচ্ছেন বাবা মামা হচ্ছেন আমার ডিরেক্টর আর তাঁর ছুয়া হচ্ছেন আর্টিস্ট ওকে হ্যাঁ মানে যেতলে বাবা মামা ঘর মজবুত থাকে না ছুঙ্কর কিছু হুয়ে নি। হাই নমস্কার, প্রতিদিন টিভির এন্টারটেনমেন্ট শো কু স্বাগত করুছি মু গৌতমী। দর্শক বন্ধু, আজ আমার শো রে যে অতিথি অছন্তি মুনা দাস অভিনেতা, যাহাঙ্ক সিনেমা আসুছি মু তুমকু ভাল পাই, সে বিষয়ে আমি কথা হবা, তা সহিত শুটিং সেটর মজা মস্তি সে বিষয়ে আমি কথা হবা। আপনাকে প্রতিদিন টিভি কু স্বাগত করুছি। নমস্কার। যেমতি কি মু কইলি কি মু তুমকু ভাল পাই, লাইফ রে কেবে ভাল পাইবা হেইছি না নাই কাহা সহিত? রিয়েল লাইফ কথা কহবি কি প্রথম মু তুমি ভাল পাই যে টাইটেল অটে ওড়িশার গোটে বড় ক্যাচি টাইটেল যা ঘরে ঘরে সে ভাল পাইটা থাকে তাকে কুযায় মু তুমি ভাল পাই। আই লভ ইউ মানে মানেটা ওড়িয়াটা হচ্ছে মু তুমি ভাল পাই, রাইট? সে জিনিসটা মু কইল আপনাকে, সেটা হচ্ছে ইংলিশ আমার মানে স্বতন্ত্র ওড়িয়া ভাষা দেখিয়া গেলে সে হচ্ছে ওড়িয়ার ভাষা ল্যাঙ্গুয়েজ থাকে আমার কোনো মু তুমি ভাল পাই। ও সবু বড় কথা হচ্ছে মু তুমি ভাল পাই যে টাইটেলটি আমার যেতলে ডিসাইড করা গলা প্রথম কথা কি আমার সব মানে ডিরেক্টর সব বসে যে ডিসকস কলু আরে এই টাইটেল তো ফিল্ম হয়ে যাই কিন্তু না অনুভব ভাইঙ্কর আই থিঙ্ক গোটে গীত দিলা মু তুমি ভাল পাই বহুত বড় হিট ওকে এই টাইটেল নথিব আমি সে রেজিস্ট্রেশন করা গলু টাইটেলটি সত্যি অছি ওকে আকচুয়ালি এই যে আমার কুহযায় যা মানে পুয়া ঝিও লভ কু নেই সবুড় হুয়ে ফিল্মটি কিন্তু এ ফিল্মটি সে টাইপর বিলকুল নুহ হ্যাঁ জনা যাই প্রকৃতরে ভাল পাইলে গোটে যাহা কি তুমি ভাল পাও তা ভাল পাইবা তুমি কিছু ত্যাগ যা করে পার তাকে রিয়েল ভাল পাই কুযায় সে বিষয়ে দর্শক দিয়েযাব মো লাইফে মু তুমি ভাল পাই মু কাহু কইছি না মু কইছি সবু ডেলি কহে সকালু ডেলি মু সকালু মো মামাকে কহে মামা মু তোতে বহুত ভাল পায়ে তু মতে যেমিতি ভাল পাউছ আশা করুছি সবুবেলে মু মানে তো কোড়ে জন্ম নেবি তুমি এমনি সবুলে সাত জন্ম মানে জন্ম জন্মায় তুমি মতো এমনি ভাল পাও তো মু তোকে ভাল পাউথিবি। আজ্ঞা, শুটিং শুটিং সেটর মজা মস্তি শুটিং যেতবে আপনার কো স্টারঙ্ক সহ কেমতি কোন মজা মস্তি লা শুটিং রে কেমতি কোন সবু করুথিলে সে বিষয়ে টিকে চর্চা। হ্যাঁ, শুটিং সেট অ্যাকচুয়ালি গোটে ফ্যামিলি মাহল থাকে যেমতি কুয়া যায় কি আমার গোটে শুটিং সেট হচ্ছে প্রডুসর হচ্ছেন বাবা মামা হচ্ছেন আমার ডিরেক্টর আর তাঁর ছুয়া হচ্ছেন আর্টিস্ট ওকে হ্যাঁ মানে যেতলে বাবা মামা ঘর মজবুত থাকে না ছুঙ্কর কিছু হুয়ে নি আুয়ঙ্কর ঘর অফকোর্স নর্মাল সে মানে উচ্চ না করতে সমস্ত সামনে সম্মান পাঁতি সেম আমার আমার যেহেতু আমার মামা পাপা বহুত ভাল লে সমস্ত সে কেমতি হ্যাণ্ডেল করছেন বহুত ভালরে হ্যাণ্ডেল করছেন আমি মধ্যে ভালরে কাম সারিছু। সিনেমার যেতবে অফর গলা আপনকু মাইন্ডরে সেতবে কোন আসিতলা কোন ভাবিতলে মাইন্ডরে যেতনে গলা মু তুমকু ভালো পাই কোন মানে মাইন্ডরে তো কিছু গোটে থট আসিতিবো অফকোর্স বড় এজেন্সিট কইছেন অফর যেতলে আসিতিলা মানে যাহা কইলে নাই যেহেতু মু আগে গোটে সিনেমা করিছিলি দিওয়ান হাইলি তো পাই করিছিলি মানে যোথরে কি মোর কোয়াটি ছিলে রিয়া দেইছিলে প্লাস আমার শ্রীতম ভাই সেতরে ডিরেকশন শ্রীতম ভাই দেইছিলে সিদ্ধান্ত মহাপাত্র পপম পপম বহুত আর্টিস্ট বহুত মানে বিগ স্টার কাস্ট গোটে যেটা কি ওড়িশার গোটে দিওয়ান হেল তো গোটে বিগ মানে বিগ মুভি লা আপনার জাঁথিবে সেমতি কিছু মতো হ্যাঁ যেহেতু মু বাহারে রুহে মো ওড়িশার রহেনি মতো টিকি ডিফিকল্ট হয়েছিল কিন্তু যা মাহল আমার ওড়িশার ইন্ডস্ট্রি মাহল বহুত খারাপ চালছি বর্তমান এবে চেঞ্জ হয়েছি দমন প্রতীক্ষা সে পরু চেঞ্জ হয়েছি কিছু হ্যাঁ তেণুকরি আমি এই যে ফিল্মটি করছু আমি ভাবিল না যেহেতু আমার এটা ওরিজিনাল কাহিনীটি সমস্ত ভালো লাগবে সেটা আমি নিশ্চিত মুহ কলি খুশি হলি কামটি ভালো হল। আচ্ছা, হিরো হবে বলে কী ভাবুলে কাহিকি এ লাইন কু আসলে যেমনি কলে কি আপনার বাহারে রহুলে পুণে অলিউডর হিরো হবে কাহিকি ভাবুছেন? ও থ্যাংক ইউ, বহুত বড়িয়া জিনিসটি। আজ্ঞা, প্রত্যেক পুয় জন জন হিরো, প্রত্যেক ঝিও জন জন হিরোইন। হ্যাঁ, ইয়েস, সবু বড় জিনিস আপন দেখি আপন মধ্যে মিরর যেতে যাতে আপন নিজে নিজে মানে তজন করেন না মু গোটে হিরোইনটে ওকে যেমতি সমস্ত ভাবতে কুহতি কহিলে সব জাঁদেবে না কে কে হ্যাঁ মু ভাবে অফকোর্স মু সমস্তে অল টোটাল মানে দুনিয়ার যে পুয় ঝিছেন হিরোইন ভাবতে আউ গোটে জিনিস হিরো হওয়া কি নচা আজ্ঞা সমস্ত চাহিদি হ্যাঁ এটিকে এটা গড গিফট থাকে কাহা ভাগ্যরে থিলে সে হিরো হয়ে যায় কাহা ভাগ্য নথিলে কি হিরো হয়ে পারে কিন্তু সমস্ত ইচ্ছা থাকে।
ଶୁଣୁଛି ଶୁଣୁଛି କି ହିରୋ ହେବା ପାଇଁ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିକୁ ଆସିଲେ ନ୍ୟୁ କମର ମାନଙ୍କଠାରୁ ପଇସା ନିଆଯାଏ, ଆପଣ କେତେ ପଇସା ଦେଇକି ହିରୋ ହେଇଛନ୍ତି? ଆଜ୍ଞା, ମୁଁ ନିଜେ ପ୍ରଡ୍ୟୁସ୍ କରିଛି ଦିୱାନାଲି ତୋ ପାଇଁ। ୟେସ୍, ୱିଥ୍ ହିରୋ କେମିତି କ'ଣ ମ୍ୟାନେଜ୍ କରନ୍ତି? ପ୍ରଡ୍ୟୁସର ହେବାକୁ ହେଲେ ଆଜ୍ଞା ପଇସା ଦରକାର। ହିରୋ ହେବାକୁ ହେଲେ ଅଲ୍ ଟୋଟାଲ୍ ନିଜର ଅଭିନୟ ଦରକାର, ଡ୍ୟାନ୍ସ ଦରକାର, ଅଲ୍ ଟୋଟାଲ୍। ତମେ ଯେଉଁଟା ଓଡ଼ିଆରେ କୁହାଯାଏ ସର୍ବଗୁଣ ସମ୍ପୂର୍ଣ୍ଣ, ହେଲେ ତମେ ହିଁ ଗୋଟେ ଯେକୌଣସି ହିରୋଇନ୍ ହେବାକୁ ହେଲେ ସର୍ବଗୁଣ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦରକାର, ହିରୋ ହେବାକୁ ହେଲେ ନର୍ମାଲ। ଯେମିତିକି ଆପଣ କହିଲେ କି ସର୍ବଗୁଣ ସମ୍ପନ୍ନ ହେବା ଦରକାର, ଖାଲି ସମୟରେ କ'ଣ କରନ୍ତି? ମୁଁ ଖାଲି ସମୟ କ'ଣ ଆଜିର ଡେଟ୍ରେ କାହା ପାଖରେ ଅଛି ମୁଁ ଜାଣିପାରେନି, ମୋ ପାଖରେ ତ ନଥାଏ, କ୍ଷମା ଚାହିଁବି। ଆଜିର ଡେଟ୍ରେ କାହାରି ପାଖରେ ଆଜ୍ଞା ସମୟ ନାହିଁ, କାହିଁକି ନା ନର୍ମାଲ ଜିନିଷ ଆମେ ଘରୁ ଯେତେବେଳେ ଆସୁ ବାବା ମାମା ସହିତ ଟାଇମ୍ ଆମେ ରାତିରେ ଦେଇପାରୁ, କାରଣ ମର୍ଣ୍ଣିଂରେ ଯେତେବେଳେ ଉଠୁ ସେ ସମୟରେ ଯାହା ମାମାଙ୍କ ପାଖକୁ ଯାଉ, ଗେଲ କରୁ, ଯାହା ବି ହକ୍ କରୁ, ଯାହା ବି କିଛି ମର୍ଣ୍ଣିଂ ଆଣ୍ଡ ମାନେ ନାଇଟ୍, ତା ପୂର୍ବରୁ ମାନେ ଆଉ ଯାହା ବି ଇଭିନିଂ ନାହିଁ, ଆଫ୍ଟରନୁନ୍, ଯାହା ବି ଟାଇମ୍ ହିଁ ନଥାଏ ଆଜ୍ଞା, ସମସ୍ତେ ବିଜି ପର୍ସନ୍। ସିନେମା ଆଜିକାଲି କପି ହେଉଛି ବୋଲି ଯେମିତିକି ସମସ୍ତଙ୍କର ସବୁ ଦର୍ଶକମାନଙ୍କର କମ୍ପ୍ଲେନ୍ ରହୁଥିଲା, କିନ୍ତୁ ଦମନ ସେଇଟାକୁ ଇଏ କରିଥିଲା କି ନାଇଁ, ସେଇଟା ପୁଣି ହଲ୍ ମୁହାଁ କରେଇଥିଲା ଦମନ। ତ ଏଇ ସିନେମା ସେମିତି କିଛି ମାଇଲି ଖୁଣ୍ଟ ସାଜିବ କି ଆମ ସିନେମା ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି ପାଇଁ? ହଁ, ମାନେ ମୁଁ ଆଶା କରିବି, ଯେମିତି ଆପଣ କହିଲେ କି ଦମନ ଗୋଟେ ଓରିଜିନାଲ୍ କାହାଣୀକୁ ନେଇ କରାଯାଇଛି, ସେ ଗୋଟେ ଅଲଗା ଟାଇପ୍ର ମୁଭି। ମୁଁ ତୁମ ଭଲ ପାଏ ହେଉଛି ପ୍ୟୋର୍ କମର୍ସିଆଲ୍ ମୁଭି, କମର୍ସିଆଲ୍ ଗୀତ ଗୁଡ଼ିକ ଅଛି, ଆଉ ପୁରା ଓରିଜିନାଲ୍ କାହାଣୀ। ଆଉ ଆଜିର ୟୁଥ ଯେଉଁ ମାନେ ୟଙ୍ଗ ଜେନେରେସନ୍ ଯାହା ଚାଲିଛି ତାକୁ ନେଇ କାହାଣୀଟି ବନାଯାଇଛି। ଆଶା ବିଶ୍ୱାସ ପବ୍ଲିକଙ୍କୁ ଭଲ ଲାଗିବ, ଯଦି ପବ୍ଲିକ ସେତିକି ଭଲ ପାଇବା ଦେବେ ନିଶ୍ଚିତ ଆମେ ଆଗକୁ ବଢ଼ିବୁ। ସିନେମାର କାହାଣୀ ବିଷୟରେ ଟିକେ କଥା ହେବା, ସିନେମାର କାହାଣୀକୁ ନେଇକି କେମିତି କ'ଣ ରହିଛି, କିଏ ସବୁ କୋଷ୍ଟାର ଆଣ୍ଡ ଆର୍ଟିଷ୍ଟ ମାନେ ସବୁ କେମିତି କ'ଣ ରହିଛନ୍ତି, ସେମାନଙ୍କ ସହିତ କେମିତି କ'ଣ ଥିଲା ଆପଣଙ୍କର ବଣ୍ଡିଙ୍ଗ କେମିତି ଥିଲା ମୋର? କାହିଁକି ନା ଆଜି ପ୍ରଡ୍ୟୁସର ପ୍ରାୟତଃ ସମସ୍ତେ ଟିକେ ମାନେ ଡରନ୍ତି ହିରୋ ହିରୋଇନ୍, ନିଶ୍ଚିତ ଆପଣ ଗୋଟେ ମାନେ ମୁଁ ଗୋଟେ କ୍ଲିୟର କରିଦେବାକୁ ଚାହିଁବି, ଯେକୌଣସି ପ୍ରଡ୍ୟୁସର ଗୋଟେ ଫିଲ୍ମର ଥାଏ ସେ ଆଜ୍ଞା ସବୁଠୁ ହଇରାଣ ହୁଏ, ପ୍ରଥମ କଥା ହେଲା। ଯେହେତୁ ଏଥିରେ ମୁଁ ପ୍ରଡ୍ୟୁସର ନାହିଁ, ମୁଁ ଥିଲି ଦିୱାନାଲି ତୋ ପାଇଁରେ, ଏଥିରେ ନାହିଁ। ଓକେ, ପ୍ରଥମ ଜିନିଷ ହେଉଛି କି ଫିଲ୍ମଟି ଆମର ଯେଉଁ ଡିରେକ୍ଟର ଯିଏ ଏସ୍ ଦିଲୀପ ପଣ୍ଡା, ଯାହାର କି ଓଡ଼ିଶାରେ ନାମିଦାମୀ ଗୋଟେ ଜଣେ ଡିରେକ୍ଟର, ଆମର ପିଣ୍ଟୁ ନନ୍ଦ, ବବି ମିଶ୍ର, କେ କେ, ଜୀବନ ପଣ୍ଡା, ଅନେକ ଶ୍ରୀତମ ଦାସ, ଅନେକ ଆର୍ଟିଷ୍ଟ ଯାହାଙ୍କର କି ଓଡ଼ିଶାରେ ସେମାନେ ଜଣେ ଗୋଟେ ଗୋଟେ ଲେବଲ୍ ବନେଇକି ରଖିଛନ୍ତି। ହେଲେ ଆମର ଗୀତ ଯିଏ ମ୍ୟୁଜିକ୍ ଡିରେକ୍ଟର ଦେଇଛନ୍ତି ଆଜିର ଡେଟ୍ରେ, ଭଲ ନାଁ ତାଙ୍କର ହେଉଛି ବୈଦ୍ୟନାଥ ଦାସ। ସିଙ୍ଗର ଯିଏ ଅଛନ୍ତି ଆମର ହ୍ୟୁମାନ ସାଗର, ଇରା ମହାନ୍ତି, ସତ୍ୟଜିତ ପ୍ରଧାନ, ଅସୀମା ପଣ୍ଡା, ମଣ୍ଟୁ ଝୁରିଆ, ଆମର କୁଲଦୀପ, ବହୁତ ଭଲ ଭଲ ସିଙ୍ଗର। କମର୍ସିଆଲ ସବୁଠୁ ବଡ଼ ଜିନିଷ, କମର୍ସିଆଲ ଗୀତ ଗୁଡ଼ିକ ହୋଇଛି, ଆଉ ଗୀତ ଗୁଡ଼ିକ ଆଉଟ୍ ଅଫ୍ ଷ୍ଟେଟ୍ରେ ହୋଇଛି, ମୁମ୍ବାଇରେ ହୋଇଛି ଆଣ୍ଡ କଚ୍ରେ ହୋଇଛି। ଗୀତ ଗୁଡ଼ିକ ଡିଫରେଣ୍ଟ ପାର୍ଟ ରହିଛନ୍ତି, ଆମର ଗୀତ କୋରିଆଫର କରିଛନ୍ତି ପ୍ରେମ ଗୋପୀ, ଯିଏକି ସାଉଥରେ ସେ କାମ କରନ୍ତି, ମୁଁ ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ତାଙ୍କୁ ଚିହ୍ନିଲି, କିନ୍ତୁ ମାନେ ଭେରି ଗୁଡ୍ କୋରିଓଗ୍ରାଫର ଆଣ୍ଡ ସବୁ କୁଲ, ମାନେ ସବୁଠୁ ଭଲ ଲାଗେ ତାଙ୍କ ସହିତ କାମ କରିବା ପାଇଁ। ଗୀତ ଟିକେ ଶୁଣିବା? ନାଇଁ, କ୍ଷମା ଚାହିଁବି କି ମୁଁ ବ୍ୟାଡ୍ ସିଙ୍ଗର, ବାଥରୁମ୍ ସିଙ୍ଗର, ବ୍ୟାଡ୍ ସିଙ୍ଗର, ହଁ ମାନେ ଟାଇଟେଲର ଟିକେ ଗୁଣଗୁଣ ଦେବି। ମୁଁ ତୁମକୁ ଭଲ ପାଏ, ମୁଁ ତୁମକୁ ଭଲ ପାଏ, ମୁଁ ତୁମକୁ ଭଲ ପାଏ, ମୁଁ ତୁମକୁ ଭଲ ପାଏ। ସରି, ମାଫି ଚାହୁଁଗା, ମାନେ ଆକ୍ଚୁଆଲି ମୁଁ ସିଙ୍ଗର କହିଛି ବାଥରୁମ୍ ସିଙ୍ଗର, ଆପଣଙ୍କୁ ଯଦି ଭଲ ଲାଗିଲା ତାଳି ଦେବେ, ମୋତେ ଗାଳି ଦେଇପାରିବେ। ଆକ୍ଚୁଆଲି ବାଥରୁମ୍ ସିଙ୍ଗର, ଥ୍ୟାଙ୍କ ୟୁ। ଆଚ୍ଛା, ଡାଇଲଗ୍ ଟିକେ ଶୁଣିବା, ସିନେମାରେ କ୍ୟାଚି କେଉଁ ଡାଇଲଗ୍ କି ଦର୍ଶକମାନଙ୍କୁ ବେଶୀ ପସନ୍ଦ ଆସିବ? ଡାଇଲଗ୍ ତ ସେମିତି ବେସିକାଲି ମୋର, ହଁ କହିଦେଉଛି, ଆମର ଥିଲା ଗୋଟେ ମାନେ ମୋର କ୍ୱାଟିସ୍ ନାଁ ହେଉଛି ନିଶା, ଆଉ ଯିଏ ବି ମାନେ ଡ୍ରିଙ୍କ ହଉ, ସିଗାରେଟ୍ ହଉ, ଯିଏ ମାନେ ଗୋଟେ ଯେଉଁ ବଦଗୁଣ ଥାଏ ସେଇଟା ଅଭ୍ୟାସ ଯାହାର ପରିଣତ ହୋଇଯାଏ ସେଇଟା ବି ଗୋଟେ ନିଶାରେ ପରିଣତ ହୋଇଯାଏ। ମଦ ବୋତଲ ଆମେ ଧରେ, ମଦ ଧରିଥାଏ, ମୁଁ କହେ ଏ ନିଶା ତମେ ସିନା ମୋ ଜୀବନରେ ଆସିପାରିଲୁନି, କିନ୍ତୁ ଏ ନିଶାକୁ ମୋ ଜୀବନରେ ମୁଁ ଛାଡ଼ିପାରିନି, ଆଇ ଲଭ୍ ୟୁ ନିଶା, ଆଇ ଲଭ୍ ୟୁ। ସେ ଗୋଟେ ଭଲ ମାନେ ଚରିତ୍ରଟି ମାନେ ସେ ନିଶା ଉପରେ ନେଇ କରାଯାଇଛି, ଆପଣ ଦେଖନ୍ତୁ ଫିଲ୍ମଟି, ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିବ। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ, ଆପଣମାନେ ବି ଯାଆନ୍ତୁ ସିନେମା, ଯେତେବେଳେ ରିଲିଜ୍ ହେବ ସିନେମା ହଲ୍ରେ ବସନ୍ତୁ, ସିନେମା ଦେଖନ୍ତୁ। ରହୁଛି, ନମସ୍କାର।